গরুর বাজার পানির দর। কারণ কি? কারণ কি পানির দর কেন? কারণ কি? দেশে অভাব। এখানে প্রায় চার হাজার গরু এখানে ন্যূনতম এই বাজারটিতে উঠেছে বলে এখানকার যারা একটু একটু কথা বলতে চাই ভাই আপনার সাথে, আপনার সাথে কথা বলতে চাই। আপনি কয়টি গরু কিনছেন এবং এই গরুটি কত টাকা দিয়ে কিনলেন? আমরা আরো একজন ক্রেতার সঙ্গে কথা বললাম, তিনি 1,55,000 টাকার দামের আরেকটি গরু আমাদেরকে দেখালেন। এবার একটু আমরা এই পাশের যে গরু আরেকটু লাইন দেওয়া আছে, আমরা এই গরুটি দেখাতে চাই একটু। এই যে পুরো লাইনটা আমরা দেখাতে চাই যে কি পরিমাণ গরু উঠেছে এই হাটটিতে, এবং আমরা কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে আর একটু কথা বলার জন্য চেষ্টা করব। আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো গরু বিক্রি করতে আসছেন, একটু বলেন তো দেখি গরুর বাজার টাকা। গরুর বাজার পানির দর। কারণ কি? কারণ কি পানির দর কেন? কারণ কি? দেশে অভাব। আর পানির দর বলছেন কেন আপনি? মানে খাবার টাবার যে দামে কিনে খাইছি, এখন সে গরুর দাম সেটা উঠতেছে না। ভুষি খাইছি 60 টাকা কিনে, সোয়াবিন খাইছি 90 টাকা কিনে, এখন গরুর দাম কাটতেছে কম। আমরা শুনছিলাম একজন বিক্রেতার সাথে আমরা কথা বলতেছিলাম, তিনি যেটি জানাচ্ছিলেন আমাদেরকে সেটি হল যে পরিমাণ খাবার অর্থাৎ যে ভুষি খোল সহ তার যে খরচ, সেই তুলনায় তিনি দাম কম পাচ্ছেন কারণ তিনি দেশি গরু পালছেন, এবং দেশি গরুর যে খরচ সেই খরচের তুলনায় তিনি দামটি একটু কম পাচ্ছেন। আমরা আরো একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই তার কাছে যে কেনা বেচার যে এখন সকাল থেকে শুরু হয়েছে, আপনি কয়টা বিক্রি করতে পেরেছেন? আমি 2টা বিক্রি করেছি। কত টাকা? কত টাকা বিক্রি? 1,10,000 আর 1,00,000। বাজার কেমন? বাজার যে হিসেবে কিনা বেচাচ্ছে গোসান হিসেবে বেচেছে 28,000 টাকা। আমরা আরেকজন তিনিও জানালেন যে আসলে যে গরুগুলি তিনি যেটি বলছেন, তিনিও বলছেন যে খাবারের যে পরিমাণ দাম সেই দাম অনুযায়ী তারা আসলে যে গরুর মূল্য হওয়ার কথা সেই মূল্যটি পাচ্ছে না। আমরা দেখছি যে দূর থেকে কয়েকজন ক্রেতা আসছে, আমরা আসলে একজন ক্রেতার সাথেও কথা বলতে চাই যে তারা আসলে এই হাটে আসছে কেমন গরু দেখছেন, গরু কিনছেন কিনা? অনেক গরু উঠছে, গরু এখনো দেখা চলছে, আমরা গরু এখনো কিনি নাই, গরু দেখা চলছে, তবে হবে ইনশাল্লাহ, অনেক গরু দেখা যাচ্ছে, এর মধ্যে হয়তো আমরা যাচাই বাছাই করে নিয়ে নেবো ইনশাল্লাহ। দাম কেমন মনে হচ্ছে? দাম একটু চড়াও আছে, কিন্তু যতই যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে নিম্ন দিকে যাচ্ছে, হয়তো বা একটা লেভেলে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম যে তিনি যেটি জানালেন সেটি হলো যে দাম কখনো চড়া হচ্ছে, কখনো তিনি আশাবাদী যে লেভেলের মধ্যে আসবে। আমরা বাজারটি ঘুরে দেখাচ্ছিলাম যে এখানে যে জিনিসটি এখানে ক্রেতা এবং বিক্রেতাদের কথার লড়াইয়ের মাঝে বিক্রেতা তার পছন্দের, তার লালিত পালিত, তার যে সারা বছরের আয়ের একটি স্বপ্ন, সেই স্বপ্নটি বিক্রি করছেন সন্তুষ্ট চিত্তে। পাশাপাশি তিনি ক্রেতা, তিনিও আসলে একেবারে সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জনের জন্য তিনি তার যে শ্রমের, তার যে কষ্টের, তার যে উপার্জিত পয়সা সেইটি তিনি খরচ করছেন এই গরুটি কেনার জন্য, এবং সন্তুষ্ট চিত্তে তিনি তার এই পশুটি কিনে নিয়ে যাচ্ছেন, তার পরিবার যাতে সন্তুষ্ট হয় এবং তার কোরবানিটি অর্থাৎ সৃষ্টিকর্তার যে কোরবানির যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সে যাতে ভালো কোরবানি দিতে পারে, এবং তার পছন্দের এবং তার সামর্থ্যের যে পশুটি সেই পশুটি তিনি কিনতে পারে।